আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলেন এ কোরআন আমি অবতীর্ণ করলাম যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েতের জন্য হাদিসের মধ্যে নবী বলেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যার খায়ের চান কল্যাণ চান তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন তাফাক্কুহ ফিদ্দীন অর্থাৎ আল্লাহর দ্বীন অনুযায়ী আম ইলমের সাথে আমল শিক্ষার সাথে ধিক্কার আল্লাহ এ তৌফিক দান করেন সূরাটার নাম সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম এই রকম অক্ষরগুলো আরো কয়েক জায়গায় আল্লাহ বলেছেন আলিফ লাম র কাফ হা ইয়া আইন সাদ হামিম তাসীন মিম আল্লাহ যে অক্ষরগুলো দিলেন এটি আরবি বর্ণমালা পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার নিজস্ব কিছু অক্ষর আছে বর্ণ আছে যেমন বাংলা ভাষা শিখবেন বাংলার জন্য বর্ণ আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরে ও ক খ ইংরেজি শিখবেন ইংরেজির জন্য কিছু বর্ণ আছে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত উর্দু বা হিন্দি শিখবেন সেজন্য আলাদা অক্ষর আছে আরবি শিখার অক্ষর আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলোর এককভাবে আলাদা অর্থ নাই ক কোনো অর্থ নাই স্বরে ও অর্থ নাই আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين فقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلہ میں قیس کے مانند نہیں عاشق لیلہ میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہا جس کی تجلی سے اجالا ای جملہ جہا جس کی تجلی سے اجالا لا الہ الا اللہ لا إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم خادم القرآن پرشد شجانگر کرتریک آیوزیتو تفسیر القرآن مہا شملن تین دن بیپی شملن راج پرتھن دن اٹھارو نوویمبر دوہزار تیش اپستیت محترم شنمانی تو شبھاپتی حضرت علماء کرام اتران چلے بھیبین ستھان تھے کہ آگتو اللہ پاکر آشقین زاکرین شاکرین محبین مربیان اعظام
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা, সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে লাখো কোটি মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হাকের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউল মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? সবাই পড়লেন না, পড়েন একবার সাল্লাল্লাহু, একবার পড়েছেন তো তিনটা পুরস্কার পেয়ে গেছেন, সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, এক নাম্বার পুরস্কার দশটা গুনাহ মাফ, দশটা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর দরবারে আপনাদের মর্যাদা দশ গুণ বেড়ে গেছে। হার কে বাসদ আমেলে সল্লুম দারম আতেশে দোজখ শবদ বরওয়ে হারাম। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহ আমাদের সবাইকে বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদের আলোচনা আমাদেরকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে নষ্ট করতে চায়, ছোট করতে চায়, লেখার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। আল্লাহর ইলমে যদি হেদায়াত না থাকে আল্লাহ কুদরতের দ্বারা ফয়সালা করে দেন। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার মানুষে হাজির হয়েছি এবং সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমে সূরায়ে বাকারার শুরু থেকে কয়েক টুকরো আয়াত পড়েছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুর রানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো
আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। আগামীকাল এবং পরের দিন আরো দুদিন মাহফিল, আল্লাহ এই মাহফিলকে কামিয়াবির সাথে কবুল করেন। গতকাল যে অবস্থা ছিল প্রোগ্রাম হবে বলে চিন্তাই করা যায়নি, তবে আমার কথাটা আজীবনের জন্য মনে রাখবেন, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। বান্দা চেয়েছিল নমরুদ নামের, বান্দা চেয়েছিল ইব্রাহিম নামের বান্দা পৃথিবীতে আসবে না। আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিমকে পাঠাবেন এবং নমরুদের নাকের ডগায় পাঠালেন। আল্লাহ যা চাইলেন তাই হলো, নমরুদেরটা হয় নাই। ফেরাউন নামের পাপিষ্ট চেয়েছিল মূসা নামের বান্দা পৃথিবীতে আসবে না। আল্লাহ চাইলেন আমি পাঠাবো তো পাঠাবই, তোমার ঘরে একে বড় করব, তোমার টাকা দিয়া লালন পালন করে তোমার গালে থাপ্পড় দিয়া তোমাকে সোজা করব। আল্লাহ যা চাইলেন তাই হলো। ব্রিটিশ বেইমানরা চেয়েছিল ভারতের মধ্যে ইসলামের কোনো আওয়াজ থাকবে না, কোরআনের আলো থাকবে না। এই নিয়তে ব্রিটিশ বেইমান মাদ্রাসাগুলোকে তালা দিয়ে দিল, হাজার 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 আলেমকে জিন্দা জবাই করে গাছের সাথে তাদের লাশগুলো ঝুলাই দিল, একজন আর দুজন না, হাজার হাজার। আল্লাহ কি চাইলেন? এই বেইমান, ভারতের জমিনে ইসলামের আলো রাখবি না, আর আমি আল্লাহ চাই গোটা দুনিয়াতে যে আলো ছড়াবে তার পাওয়ার হাউস হবে ভারতের জমিনে। আজকে দেওবন্দ মাদ্রাসা, মিশরে একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম জানেন না সবাই? কি নাম? এটা এমন এক বিশ্ববিদ্যালয় যার একটা শাখা মিশরের বাহিরে নেই। কথা খুব বুঝেন, দেওবন্দ এমন একটা মাদ্রাসা দিনের আলোর পাওয়ার হাউসে তার শাখা নাই এমন কোন রাষ্ট্র নাই বললে চলে। পীর মুরিদি যে লাইন, তরিকাতের লাইনে খেদমত গোড়ায় দেওবন্দের মেহনত, দাওয়াত তাবলিগের মেহনতের গোড়ায় দেওবন্দের মেহনত, বেইমান বাতিলের বিরুদ্ধে আন্দোলন যুগ যুগ ধরে দেওবন্দের মেহনত। অস্বীকার যে করবে সে নিমক হারাম। অনেকে অস্বীকার করে, কিরকম অস্বীকার করে জানেন? সে দাবি করে মুসলমান, কিন্তু আঙ্গুল দিয়া বলে আমরা মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খাই। মুসলমান হইয়া বলে মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায়, তাও আবার বিশেষ করে কওমির দিকে আঙ্গুল তুলে। আমি বলি যারা কওমিওয়ালাদেরকে বলে ভিক্ষা করে খায় ওরা ডাকা, ওরা চাঁদাবাজ, ওরা সন্ত্রাসী। আমরা মানুষের কাছে গায়ে পাড়া দিয়া চাই না, মহব্বতে চাই, মানুষ দেয়, না নিলে মানুষ কষ্ট পায়। আর যারা বাঁকা নজরে তাকায় ওরা মানুষের বুকের উপরে অস্ত্র ঠেকিয়ে খায়, ভিক্ষা ছাড়া কোনো সান্দু খাইতে পারে না। আমরা ভিক্ষা করি না, আমরা রসুলের সুন্নত আদায় করি। যদি কেউ বলে এইটা ভিক্ষা, তা রসুল ভিক্ষা করেছেন। খুব খেয়াল করবেন,
নবীজি কাফেরদের কাছে দাওয়াত দিয়ে বলতেন লা আসআলুকুম আজরা, এই কাফের মুশরিকরা তোমাদের কাছে যে আমি কষ্ট করে দাওয়াত দিলাম ফ্রি বিনিময় কিছুই চাই না। কে বলেছেন খেয়াল করেন নাই? নবী বলেছেন। কাদেরকে বলেছেন? হ্যাঁ মুখস্থ করবেন এই পয়েন্ট গুলো, কারণ এখন মুসলমানের ঘরে শত্রু ঢুকে পড়েছে নিজেদের ভেতরে। নবীজি বলেছেন কাফের মুশরিকদেরকে বেদিনদেরকে লা আসআলুকুম আজরা, আমি যে দাওয়াতের কাজ করলাম কষ্ট করলাম এর বিনিময়ে কিছুই চাই না, ফ্রি দাওয়াতের কাজ করলাম। নবীজি কথাটা বলছেন কোরআনের আয়াত, কাদেরকে বলছেন? কাফের। আর যারা কালেমাওয়ালা মুসলমান নবীর বন্ধু মহাব্বতের তাদেরকে রসুল রুমাল বিছাইয়া দিয়া বলেন দাও যত পারো দাও, দান করো দান করো দান করো। প্রতিযোগিতা লেগে গেছে কে কার থেকে বেশি দিবে। আবু বকর ওসমান ওমর আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দানের মাল নিয়ে আসেন, নবী বললেন আলী কি পরিমাণ দিলেন এই পরিমাণ, ওসমান কি পরিমাণ দিলেন এই পরিমাণ, ওমর অর্ধেক দিয়া দিলাম, আবু বকর মাল দিছেন খুব সামান্য কিন্তু ত্যাগ আর কোরবানিটা বেশি। বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি তোকাইয়া আপনার দরবারে হাজির করেছি, আল্লাহ ছাড়া মুহাম্মদ ছাড়া আমার আর কিছুই নাই। মাল কম কিন্তু ত্যাগ বেশি। নবী আশ্চর্য হয়ে গেলেন এটা কেমনে সম্ভব। নবী আশ্চর্য হতে না হতে জিব্রাইল আমিন হাজির, জিব্রাইল আমিন এসে বলেন হে পয়গম্বর আমি যতবার আসছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে, আজকে আল্লাহ নিজে আলাদা করে আবু বকরকে সালাম দিয়েছেন এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত। দান করা সুন্নত, দিনের জন্য দান চাওয়া সুন্নত, দান করলে চারটা পুরস্কার পাবেন নগদ। অনেকে তো পছন্দ করে না, আর আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি সারা বাংলাদেশে এই দানের রাস্তা যদি খোলা না থাকতো কোটি 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 হাজার কোটি মানুষ জান্নাতের রাস্তা পেত না। এই দান সৎকার রাস্তা খোলা থাকার কারণে আল্লাহ হাজার হাজার কোটি কোটি মানুষ দান করার কারণে জান্নাতে যাবে। আর নিমখ হারাম মুনাফেক বলে এটা ভিক্ষা করা, আল্লাহ হেদায়াত দান করুন। ইসলামের ক্ষতি কাফেরদের তুলনায় মুনাফেকরা বেশি করেছে। আল্লাহ নেফাকিদের অন্তর থেকে নেফাকি দূর করে দেন। আমি যে আয়াত পড়েছি আপনাদের সকলের পরিচিত আয়াত, আপনারা কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। শুরুতেই কিন্তু বলছি গতকালের যে পরিস্থিতি বয়ান হবে কিনা সন্দেহ ছিল, আল্লাহ যে দয়া করেছেন আপনাদের কাছে এটা ভালো লাগে না? না আপনারা যে এখানে আসছেন কেউ জোর করে নিয়ে আসছে? দয়া করছেন কে? কষ্ট করে আসছেন, দীর্ঘ টাইম বয়ান শোনার মধ্যে সফলতা নাই, দোয়ার মধ্যে সফলতা। একজনের আমিন কবুল হবে আল্লাহ সবার আমিন কবুল করে নেবেন।
আপনারা বাড়ির থেকে আসছেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সওয়াব দান করছেন এখানে বসছেন বসার সাথে সাথে সব গুনাহ মাফ সুবহানাল্লাহ আসে না যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে পুরা প্যান্ডেল ফেরেশতারা বেষ্টন দিয়ে আছে আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে এই রকম একটা মজলিস মিলাইছেন ফেরেশতার মাধ্যমে এবং ফেরেশতাদের সামনে নিয়ে আমাদের গর্ব করেন যে ওই সিলেটের জমিনের মধ্যে আমার বান্দা বসছে কেন টাকার জন্য খানার জন্য ফেরেশতারা বলে না এরা আপনাকে চায় আপনার জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় তাই না কি বলে হ্যাঁ আল্লাহ সব জানেন ফেরেশতাকে সাক্ষী রাখতেছেন ও ফেরেশতারা এরা যে আমি আল্লাহকে চায় বলো আমি আল্লাহকে দেখছেনি কয় না দেখে নাই দেখলে কি করত পাগলের মতো হয়ে যাইত আমার জান্নাত দেখছে না কি না দেখে নাই যদি জান্নাত দেখতো কেমন করত বেকারার হয়ে যাইত আমার জাহান্নাম দেখছে নাকি বলে না দেখে নাই যদি দেখতো পাগলের মতো ভাগা চেষ্টা করত আল্লাহ বলেন ফেরেশতারা তোমরাই তো বলেছিলা মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই আজ তোমাদের সাক্ষী রেখে বলছি যেই বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখে মহব্বত করে ময়দানে আসছে আমার জান্নাত না দেখে কলিজা দিয়ে আশা করছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বসা মাত্র একদল ফেরেশতা পাঠায় দিছেন যাও মজলিসটারে বেষ্টন দিয়া দাও যতক্ষণ মজলিস চলবে আল্লাহর রহমতের বাড়ি ধারার দরজাও খোলা থাকবে অতএব এই বরকতি মজলিসের মধ্যে সব থেকে বরকত হবে দোয়া কিন্তু একদল মানুষের উপর শয়তানের আসর পড়ে যায় দীর্ঘ টাইম বয়ান শুনতে চায় শুনেও দোয়ায় শরীক হয় না কারণ ইবলিসও জানে যদি দোয়ায় হাজির হয় একজন আর আমিন কবুল হলে সবার গুনাহ মাফ ইবলিস এইটা চায় না যদি সবার গুনাহ মাফ হয়ে যায় তো ইবলিসের জিন্দেগির প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে এই জন্য অনেক আল্লাহর বান্দা ওয়াজের প্যান্ডেলে আসার পরে বয়ান শুনে বয়ান শুনে বয়ান শুনে টাইম দেখে আরো বাড়াইলে ভালো কিন্তু মোনাজাত দেয় না শয়তান এদের উপরে গালে ভয় যায় অথচ সারা রাতের বয়ান এক পালায় দিলেও কোনো সফলতা হবে না একমাত্র দোয়া হলো বড় দামি আমি বান্দার আমিন কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই তবে এই প্যান্ডেলের ভেতরে এমন আল্লাহর গোলাম আছেন যাদের আমিন আমার আল্লাহ কবুল করে নিবে এরম বান্দা নাই এখানে আল্লাহ সবাইকে কবুল করেন ভাই কত রাত্র গুনার কাজ করে করে কাটাইলে আর এখন মোবাইল আছে সারা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনা করে কাটাও কেয়ামতের ময়দানে যখন আল্লাহ ডাকবেন দিনই কোন নেক আমলের ফটো যদি আল্লাহর কাছে হাজির থাকে এটাও নাজাতের জরিয়া হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই উদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলেন এ কোরআন আমি অবতীর্ণ করলাম যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়াতের জন্য হাদিসের মধ্যে নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাইন ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যার খায়ের চান কল্যাণ চান তাকে তাফাক্কুহ ফিদ্দিনের মাকাম দান করেন
তাফাক্কুহ ফিদ্দিন অর্থাৎ আল্লাহর দ্বীন অনুযায়ী ইলমের সাথে আমল শিক্ষার সাথে দীক্ষা আল্লাহ এই তৌফিক দান করেন সূরাতের নাম সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম এই রকম অক্ষরগুলো আরো কয়েক জায়গায় আল্লাহ বলেছেন আলিফ লাম র কাফ হা ইয়া আইন সাদ হামিম তাসীন মিম আল্লাহ যে অক্ষরগুলো দিলেন এটি আরবি বর্ণমালা পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার নিজস্ব কিছু অক্ষর আছে বর্ণ আছে যেমন বাংলা ভাষা শিখবেন বাংলার জন্য বর্ণ আছে স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরে ও ক খ ইংরেজি শিখবেন ইংরেজির জন্য কিছু বর্ণ আছে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত উর্দু বা হিন্দি শিখবেন সেজন্য আলাদা অক্ষর আছে আরবি শিখার অক্ষর আলিফ বা তা আসা থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলোর এককভাবে আলাদা অর্থ নাই ক কোনো অর্থ নাই স্বরে ও অর্থ নাই এ অর্থ বেজার করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তোমার কোরআন পড়ব তোমার কোরআনের তেলাওয়াতের আমল শুরু করব কোরআন অনুযায়ী মুত্তাকি হওয়ার চেষ্টা করব ও আল্লাহ আজকে তওবার নিয়ত করতেছি আল্লাহ তো তাকায় থাকেন অন্তরের দিকে তোমার অন্তর যদি তওবার জন্য তৈরি হয়ে যায় আল্লাহ একটা সেকেন্ডে তোমার গুনাহ মাফ করে পবিত্র বানায় দিবেন তবে সবার কপালে তওবা নসিব হবে না আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালা এরা জীবনে তওবা করবে না এরা বয়ান শুনবে না দিন নরম হবে না বয়ানের পর বাইরে গিয়া বিভিন্ন মন্তব্য করিয়া গুনার পাল্লা ভারী করবে আর হোমের মতো যাদের মেজাজ গুনা নিয়ে প্যান্ডেলে ঢুকার পর কবরের কথা স্মরণ করে আজাবের কথা স্মরণ করে আল্লাহ আজাবের ভয়ে হঠাৎ চোখের পানি ছেড়ে তওবা করবে আর বলবে দয়ার মালিক জীবনটা বুঝি নষ্ট করে ফেললাম আমার মতো কত যুব কোরআন পড়ে তারা করে মা বাবার দোয়া নিয়ে চলে আলেমদের দোয়া নিয়ে চলে আমি কেন পারলাম না আমার জীবনটা কেন এত নষ্ট ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহর কাছে যারা বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে খাটি অন্তরে তওবা করবে আল্লাহ সাথে সাথে তাদের গুনাহগুলো মাফ করে দিবেন ও আল্লাহর বান্দারা যাদের অন্তর তৈরি হয়েছে মুত্তাকি হইয়া গুনাহ ছাড়বা আল্লাহ তোমাকে তাকওয়ার দরজা দান করবেন বেশি বেশি আমল করার নাম তাকওয়া না বরং গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া আল্লাহ মুত্তাকিদের হেদায়েতের জন্য কোরআন দিলেন ওই যদি অন্তর তৈরি হয় আর জীবনে গুনাহ করবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র কর